এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। আরে কি হলো ভাই? আরে সরি ভাই, ফেসবুকে ট্রেন্ডিং এ যাচ্ছিল তাই ভুল করে ডাউনলোড করে ফেলেছি। ভাই ক্ষমা করে দে ভাই, প্লিজ ভাই, ভাই আমাকে ছেড়ে যাস না ভাই, ভাই ভাই আমাকে প্লিজ নিয়ে চল, ভাই ভাই আমাকে নিয়ে চল, ভাই ভাই মরে গেল জীবনও জ্বালাবো না, মিও আমরে ভাই ভাই আমাকে নিয়ে চল, ভাই আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ভাই ভাই আমাকে ছেড়ে যাস না। উফ, যাক বাবা বাঁচা গেল, ফাইনালি কলেজ থেকে গরমের ছুটিটা দিন। উফ, এবার যদি ছুটিটা না দিত না তাহলে এই কলেজের উপর কেস ঠুকে দিতাম। কলেজ কি, এই পুরো শিক্ষা ব্যবস্থার উপর কেস ঠুকে দিতাম। গরমের ছুটি পড়লেও গরমের জ্বালাটা তো আর কমছেই না। আর শোন ভাই, বেশি কেস ঠোকাটুকির কথা জুচাস না, যখন তখন মামারা তুলে নিয়ে যেতে পারে। খবরের চ্যানেলগুলো দেখছিস না নাকি? আর ভুলে যাস না, তুইও কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। উফ, রোদ্দুরটাও আজকে পড়েছে মাইরি। হ্যাঁ ঠিকই বলেছিস ভাই। এখানে বসে ভ্যারান্ডা বাজাবো নাকি তোদের মতো রোদে বসে বসে গায়ের রংটা পোড়াবো? তোর গায়ের রংটা তো এমনি পুড়ে গেছে। ভাই প্রত্যেকবার গরমের ছুটিতে আমরা যে যার মতন বাড়িতেই থাকি। হ্যাঁ তো, তা বলছি এবারে বাড়িতে না দেখে বরং কোথাও একটা ঘুরে আসলে কেমন হয়? কি বল কথাটা কিন্তু খুব একটা খারাপ বলিসনি, কি বলিস তুই? হ্যাঁ ঘুরতে যাবো, মদ খাবো, মেয়ে পটাবো, ক্যাসিনো দিকে জুয়া খেলে প্রচুর প্রচুর টাকা জিতবো, সেই টাকা দিয়ে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জুতো জামা সানগ্লাস সব কিনে নেবো। কারণ থেকে বদমাশ কোম্পানির শাহিদ কাপুর ভেবে নিয়েছে। আচ্ছা শোন, একটু বাদে সবাই মিলে নারুদার চায়ের দোকানে বসি, ওখানেই সব কিছু প্ল্যান হবে, কি বলিস? ঠিক আছে ভাই চললাম। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, আমিও যাচ্ছি, এই যাব আর এই আসব, ঠিক আছে এলাম। এই যাব আর এই আসব। A few moments later. নারুদা দুটো চা দাও তো। A few inches later. মালটা যাবার সময় বলে গেল, এই যাব আর এই আসব, এক ঘন্টা হয়ে গেল এখনো পাত্তা নেই, মালটা সব সময় লেট। দেখবি যাওয়ার দিনও লেট করবি, ল্যাটা মাছের ডিম কি করে চলে আসছি ভাই। বলেছিলাম না এই যাব আর এই আসবো, চলে এসছি। কিরে কিছু ভাবলি কোথায় যাওয়া যায়? সেই জন্যই তো সবাইকে এখানে ডাকলাম। বোকা না ভাই, ভাবনা কোথায় যাওয়া যায়। হ্যাঁ তো ভাবা দরকার নেই, আমার কাছে অলরেডি একটা আইডিয়া আছে। আমার কাছে অলরেডি একটা জিও আছে, আমার কাছে এয়ারটেল আছে। আইডিয়া মানে বুদ্ধি, বুদ্ধি যেটা তোদের দুজনের মধ্যে কারুর নেই। তারা Thank you.
এটা কি? এটাই হলো আমাদের ব্ল্যাক ম্যাজিক গ্লোব। কিসের লোভ? আরে লোভ না রে, গ্লোব গ্লোব। অশিক্ষিত। হ্যাঁ তারপরে বল। শোন তাহলে, এটার মধ্যে সব ভালো ভালো জায়গার নাম লেখা আছে। এখান থেকে আমরা প্রত্যেকে একটা একটা করে চিরকুট তুলবো, আর তারপর একটা জায়গার নাম ঠিক করবো। যেই জায়গাটা আমাদের সবার পছন্দ হবে সেটাই হবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফর আওয়ার ভ্যাকেশন। নে বাবলু, প্রথমে তুই তো। কাগজ কি উঠলো ভাই? বল বল বল। প্যারিস? আগে নিজের আইপিএল টাকাটা ঠিক করে দাঁড় করাতে শেখো, তারপরে প্যারিস যাবে মা। আচ্ছা প্যারিস ক্যান্সেল, এবার তুই তোল। কিরে ভাই, কি উঠলো তোর? ভাইজ্যাক। এমন কোন জায়গার নাম আছে এর মধ্যে যেটা তোর অকাদের মধ্যে পড়ে? সারা দু বছর ধরে কলেজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটাই ব্যাগ, সে আবার যাবে ভাইজ্যাক। আরে না রে ভাই, এটার মধ্যে সবকিছু মেলানো মেশানোই আছে। আচ্ছা দাঁড়া, এবার আমি তুলছি। আরে হা করে তাকিয়ে আছো কি নতুন বইয়ের মতন? বলো না কি উঠেছে। শিওর লন্ডন, ইতালি, নাহলে ফ্রান্স, এইসবই হবে। বল। শোভা বাজার। বাহ ভাই বাহ, ওটাই তোর জন্য একদম পারফেক্ট জায়গা। যা চলে যা। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস, পুরো গরমের ছুটিতে ওখানেই কাটিয়ে আয়, আর পারলে ওখানেই থেকে যাস। তোরা যাবি না ভাই, আমি একা যাব যদি আমি হারিয়ে যাই। আরে সোমা বাজার কে ঘুরতে যায় ভাই? বাবলু তুই ওকে চোখের সামনে তো সরা, নাহলে আমার হাতেই মাথা রয়ে যাবে। তোমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি। আচ্ছা তুই একটু শান্ত হ ভাই, ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা তুই তোল, দেখবি কোনো ভালো জায়গার নামই উঠবে, আমার সিক্স সেন্স বলছে রে ভাই। তোল ভাই তোল। কি বলিস বাবলু? চল ভাই আমি রাজি। কি রে কানু? আরে আমার তো ব্যাগ গোছানো রেডি। লেটস গো টু দীঘা। আরে কানু কোথায়? আরে আমি কি করে জানবো কোথায় যে মালটা মারাচ্ছে কে জানে, মালটা সব সময় লেট। একদিন দেখবি ওকে মেরে ওর নামে রাখে, যদি লেট না বসে দিচ্ছি তাহলে আমার নামও সঞ্জু না। ওই যে ভাই, ওই যে কানু আস। দেখবি শিওর হাতে করে পরোটা নিয়ে আসবে, জিজ্ঞেস করে দেখিস। কি নিয়ে এসেছিস এটা? ভাই রাস্তায় খাওয়ার জন্য মা কিছু পরোটা বানিয়ে পাঠিয়েছে। বলেছিলাম ছোড়ি বাচ্চি ও কেউ। এটা দে, এনে ধর, হুক্কা রাস্তায় যেতে দে খাও ভাই। তোর ভাই রাস্তায় একটু মহল গরম করার জন্য নিয়ে এসেছে একদম চিলড বিয়ার। আর তোর ভাই বানিয়ে নিয়ে এসেছে একটা সেটা ভাঙা প্লেলিস্ট, পুরো স্পিকার ফাটি দেবো মা। সবই তো ঠিক আছে কিন্তু কার গাড়িতে যাচ্ছি? কানু তোর গাড়ি কোথায়? তোর তো গাড়ি নিয়ে আসার কথা। আমি
মাথা খারাপ আছে আমার? শালা আগেবার তোদের কথায় বাবার হাতে পায়ে ধরে গাড়িটা নিয়ে এসেছিলাম, এখন একটা লোহা ভাঙা নিলামে গাড়িটা নিতে চাইছে না। আমার দিকে তাকাস না, বাড়ি থেকে বিড়ি সিগারেটের টাকা কিভাবে জোগাড় করছি একমাত্র আমিই জানি। কি করবো তাহলে এখন? না ভাই, একটু বোঝার চেষ্টা কর। কি করে? ওটা আমার কাকার গাড়ি। কি করে? ঠিক আছে তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। আচ্ছা ভাই শোন, সঞ্জু গাড়ি নিয়ে আসতে নিয়ে আসতে আমি আমার লাগেজগুলো নিয়ে আসি, তুই এখানে বস। আরে শোন, এ ফিউ মোমেন্টস লেটার, কিরে কানু কোথায়? আরে ও লাগেজ আনতে গেছে। উফ, মালটাকে জেনে কি করব। আচ্ছা তুই গাড়িতে বস, আমি ওকে বাড়ির সামনে তুলে নিচ্ছি। কানু, 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 এ কানু, এ কানু, আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? একটু হেল্প তো করতে পারিস ভাই, লাগেজগুলো গাড়িতে ঢুকিয়ে দে না ভাই। শালা তোর বাবা চাকর নাকি? আরে এগুলো কি এত বড় বড় ব্যাগ, এগুলো গাড়িতে ঢুকানো যাবে না। আরে এই ব্যাগগুলোতে তো আমার দরকারি জিনিস রাখা আছে ভাই। একটা কথা বল, একজোড়া জাঙ্গি আর স্যান্ডুগিনি ছাড়া ওর আর কি দরকার আছে? তা নয় তো কি, জামা কাপড়গুলো তো আমাদের কেড়ে পড়ি, তাহলে রেখে আয়। আরে ভাই হয়ে যাবে জায়গা, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। না তোকে নিয়ে যাব, না তোর ব্যাগ সাথে নিয়ে যাব। যা তুই বাড়ি যা, যা যা যা। আরে ভাই, আচ্ছা দাঁড়া আমি রেখে আসি সব লাগেজ, এই যাব আর এই আসব। যা যা। এবার ঠিক আছে ভাই, এবার যাই। চলো চলো। চল ভাই ডিজেল ভরি নে। হ্যাঁ ভাই ভরি নে। হ্যাঁ ভরি নে ভরি নে। আরে ভরি নে ভরি নে কি লাগিয়ে রেখেছিস? সাইকেলের টায়ারে হাওয়া ভরতে আসছে নাকি? ডিজেল ভরাতে হবে, দুজনে টাকা বের কর। ভাই আমার কাছে তো 500 টাকাই আছে। আরে তুই স্কুলের ট্রিপে এসেছিস নাকি যে 500 টাকার নোট নিয়ে চলে এসেছিস? একটা লিমিট হয় ভাই সব কিছু। এখানু তুই ভরি নে। ভাই আমি তো এইমাত্র টোলের টাকা দিলাম ভাই। টোল তুই কত টাকার বলিস? 100 টাকা তো টোল হয়, নিয়ে নিস আমার কাছে 100 টাকা, এখন 4000 টাকা ডিজেল ভর তো। তুই আমাকে কেন বলছিস? ওকে কেন কিছু বলছিস না? ওকে এখানে বাবার বিয়ে খেতে আসছে নাকি? ওকেও বল। আরে ভাই আমি কি বিয়ার নিয়ে আসিনি? ফ্রিতে আসে নাকি বিয়ার? বলে দিই তো বড় বড় ছোট কথা, 100 টাকার টোল বিয়ার, এতই যখন জুটছিস তাহলে আমার যে কাকার গাড়িটা 3 দিনের জন্য নিয়ে আসলাম সেটা যে ছুটবে সেই ভাড়াটাও জোর। বা ভাই বা, তুই অনেক বড় কথা বলে দিলি, তোর এখন গাড়ির ভাড়াও চাই। তোর কাকা কি আমাদের কাকা না রে পাগলা? আরে আরে ভাই না লড়ে, এখন কি করা যায় সেটা বল। কি আর করব, ভরাবো ডিজেল, কিন্তু একটা কথা মাথায় রাখিস, বাড়ি ফিরে সবার আগে হিসাব করব, আর যে টাকা না দিবি তার মাথা এই গাড়ির চাকার তলায় ফেলবো। ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে কাকা। ৪ টাকা তেল ভর। ভাই খুব খিদে পাচ্ছে, কিছু খাবার বের কর না। তোর ভাই বিয়ার এনেছে, বল খুলবো নাকি? আর আমার কাছে আছে হুক্কা, বল বানাবো বানাবো বল বানাবো। আরে শালাগুলো আমার খিদা পেয়েছে, কিছু খাবার বার কর, খাবার খাবার। ভাই খাবার তো কিছু আমাদের মধ্যে কেউ আনেনি। সাব্বাস বেটা সাব্বাস। গান্ডুগুলো শালা, না তোরা খাবার নিয়ে বেরোবি না পকেটে একটা টাকা নিয়ে বেরোবি। এখন মহারাজদের কোনো রেস্টুরেন্টে বসে খাওয়াতে হবে, দত্তক নিয়েছে শালা, দত্তক দত্তক। এখানু জলের বোতলটা দে।
ভাই জলের বোতলটাও কেউ আনেনি। তোরা কি আত্মহত্যা করতে আসছিস নাকি এই ট্রিপে? সারা ছাদপাতে ঝাঁপ মেরে তো মরতে পারিস, সেই সারা আমার বুকের উপর মাথা রেখে মরবি। ভাই ভাত ডাল সবজি এক প্লেট, চিকেন কষা চারটে, মাছ ভাজা এক প্লেট, মটন কষা আর নান আছে। সকাল থেকেই তো সাথে করে নিয়ে ঘুরছি, আবার অর্ডার করার কি আছে? চারটে বাটার নান নিয়ে আর একটা গরম গরম মিষ্টি তরকারি নিয়ে তাড়াতাড়ি। ওকে স্যার। ভাই এত খাবার আমরা তিনজনে খেতে পারবো? আরে ও ভাই, এটা আমি নিজের জন্য অর্ডার করলাম, তোরা তোদের মতন অর্ডার করে নে। শোন ভাই, ও যা যা অর্ডার করলো আমার জন্য নিয়ে আয়। আর কিছু? আর চিকেনের মধ্যে যে যে আইটেমগুলো আছে সেগুলো সব আমার জন্য নিয়ে আয়। থ্যাংক ইউ স্যার। আরে জিও, এই না হলে আমার বন্ধু, খাওয়া দাওয়ায় কোনো কম্প্রোমাইজ হলে চলে না। একদম ঠিক বলেছিস ভাই, তাতে বাড়ি থেকে কিডনিটাও যদি বিক্রি করতে হয় তাহলেও কোনো ব্যাপার না। জক ছিল, জক জক। এরকম শুয়োর পচা গন্ধ কোথা থেকে আসছে রে? কই ভাই, আমি তো পাচ্ছি না। সালা নাকে চুল পুড়ে গেল গন্ধে, আর তুই বলছিস গন্ধ পাচ্ছিস না? সালা সত্যি করে আমার কে বেঁধেছিস? আর পাচ্ছি না সালা, সব কাজ খোল, কাজ খোল, কাজ খোল। কাকু কাকু তুমি গাড়ি দাঁড় করো। শুয়োর পচা গন্ধ সালা, কোন ভাগারে মাংস খেয়েছিস তোরা? ভাই আসলে সকালবেলা বেরোনোর সময় মা একটুখানি লঙ্কা লেবু দিয়ে পান্তা ভাত খাইয়ে দিয়েছিল তো, আর তারপর ধাবা তো এত কিছু খেলাম, তাই একটুখানি গ্যাস হয়ে গেছে আর কি। ভাই কানু, তুই তো বর্ডারের শত্রুদের বেহোশ করতে পারিস তোর পাত দিয়ে, আমাদের উপর অত্যাচার কেন করছিস ভাই? ভাই পেটটা না খুব কামড়াচ্ছে রে। এবার কি গাড়িতে বসে বসে হেঁকে দিবি নাকি সালা? দাঁড়া। এনে ধর আর ঝোপে গিয়ে হেগে আয় সালা। ভাই নেক্সট টাইম থেকে ডাইপার নিয়ে বেরাবো, প্রমিস ভাই। সালা দেরি হয়ে যাবে চুপ করতে ভাই। A few minutes later. হেগেই আনন্দ, হেগেই শান্তি, বেশি বেশি করে হেগেই আনবো আমি নতুন ক্রান্তি। ভাই হয়ে গেছে শান্তি, এনে তো জলের বোতল। এই হাগার জলের বোতলে জল খাবো, নিয়ে আসাই উচিত হয়নি তোকে, নোংরা ছেলে একটা। আরে কিটা কই ভাই, আমি যাবো, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি ঢুকবো। কিরে কাকু, তুই কি সেটা বাবা গান নিয়ে আসছিস? কবে চালাবি হোটেল পৌঁছানোর পর? এক্ষুনি চালাচ্ছি ভাই। এ বাবলু একটু অক্স কেবল দে না ভাই। হ্যাঁ দাঁড়া। আরে সরি ভাই, ফেসবুকে ট্রেন্ডিং এ যাচ্ছিল তাই ভুল করে ডাউনলোড করে ফেলেছি ভাই, ক্ষমা করে দে ভাই, প্লিজ ভাই। ভাই আমাকে ছেড়ে যাস না।
भाई 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 आमाके प्लीज नहीं जाओ भाई भाई आमाके नहीं जाओ भाई भाई मोड़े गलो जीवनों चला बोना मियो आमोड़े भाई भाई आमाके नहीं जाओ भाई आमाके नहीं जाओ आमाके नहीं जाओ भाई भाई भूल हो गया चे भाई प्लीज भाई भाई आमाके चले जाश ना भाई नहीं जाओ भाई हाँ दारी का चे जाना मरा बे ভাই গেটটা খোল গেটটা খুলবো আগে বল তুই ঠিকঠাক গান চালাবি চালাবো মানে ভাই তোকে এবার নাচিয়ে ছাড়বো ভাই তুই শুধু এবার দেখ ভাই কি করে তোদের হলো না আমি বেরিয়ে যাবো later উফ ফাইনালি চলে আসলাম ফাইনালি ভাই ভাই চল না একটু বিচের সামনে দিয়ে ঘুরে আসি চল চল ভাই চল এই দাঁড়া দাঁড়া কাকু তুমি গাড়িটা সাইড করে এখানেই দাঁড় করিয়ে দাও ঠিক আছে চল ও উফ ইসালা ভাই এ তো আমাদের পাড়ার পুকুরের থেকেও বড় আচ্ছা ভাই শোন হোটেলে যাই ফ্রেশ ট্রেশ হই তারপর আসি তারপর মাচার বসে টাটু আরে তুমি সমুদ্র দেখিসনি নাকি ভাই কি মজা হচ্ছে ভাই ফাইনালি চলে এসেছি হোটেল কোলেবালি কি করে ওটা কোলেবালি না কোস্টাল ভ্যালি ও কাছে তুই জানিস তো ব্যাস তাহলে যাবে চ চ মোটামুটি ঠিকই আছে কি বলিস কি বলিস এ তো আমার পাশের বাড়ি চম্বা কাকিমার বাড়ি কি বলছিস ভাই হ্যাঁ এক্সকিউজ মি ইয়েস স্যার হাউ ক্যান আই হেল্প ইউ রুমের ভাড়া বেশি করে বাড়ি আমাদের পেছন মেরে ওদের কথা পাত্তা দেবেন না আপনি আপনি দেখুন রুম অ্যাভেলেবেল আছে হ্যাঁ আছে স্যার পার রুম 4000 টাকা আরেকবার যদি হেসেছিস তাহলে সমুদ্রে ভাসিয়ে দেবো দুটো খেয়েই আর কি বলেন আপনি পার রুম 4000 টাকা ইয়ার কি হচ্ছে সোনায় বাঁধানো নাকি ঘরগুলো হ্যাঁ স্যার এটাই আমাদের নর্মাল সিজন চার্জ রাখুন তো আপনার সিজন চার্জ আমি 1000 টাকা বেশি এক পয়সাও দেবো না সরি স্যার কোনো মতেই পসিবল নয় পসিবল নয় মানে আপনি আপনার ম্যানেজারকে ডাকুন ডাকুন ম্যানেজারকে আরে স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন আমাকে দেখতে এরম হলেও আমিই ম্যানেজার হ্যাঁ তো সত্যি ম্যানেজারের মুখ এত বাজে তাহলে রিসোর্টটা কত বাজে হবে আমি থাকবই না কি বাজে মুখ কি করে সত্যি এত বাজে আমি এত বাজে মুখ আমার সবাই একই কথা বলে না থাকবেই মুখ না থাকবেই রিসর্ট একেবারে যাচ্ছে তাই মালগা রিসর্ট দেখলি বলেছিলাম না টাকা বেশি নেবে আচ্ছা ঠিক আছে চল অন্য রিসর্টে যাব ভাই অন্য রিসর্টে থাকবো ভাই ঠিক বলেছিস ভাই
মাথা গরম হয়ে যাচ্ছে, অন্য রিসোর্টে না থাকলে হবে না, এত টাকা দিয়ে কেউ থাকে নাকি এখানে? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ জানি জানি তোমরা এটাই বলছো, দাদা ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, দ্বিতীয় পার্ট কবে আসবে? আসবে আসবে খুব তাড়াতাড়ি, আমার স্ক্রিপ্টিং চলছে। এছাড়াও এর আগে ভালো ভালো ভিডিও আসবে, ওটাও দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, কোন পার্টটা মানে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর তোমরা জার্নি করতে গেলে কোথায় যাও বেশি? আমার তো মনে হয় যে ব্যাচেলার মানুষদের যদি জার্নি করতে হয় তাহলে দীঘাতেই যায় সবাই। আর একটা কথা, এইখানে আমাদের ভিডিওর সঙ্গে তোমাদের কোনটা মিল পেলে বলো, জার্নি করতে তোমাদের হয়েছে সেটা আগে বলো। এরকম বন্ধুদের মাধ্যমে এরকম কোনদিন হয়েছে যে এরকম কিপটে হ্যান ত্যান পেট্রোল ভরাতে পারিনি, এরকম কেমন হয়েছে সেটাই আমার তুলে ধরার চেষ্টা করেছি। আর অবশ্যই মানে আমরা দেখি যে যত ব্যাচেলার মানুষ মানে ছোট ছোট মানুষরা ক্যাটিং ফ্যাটিং করে তারা চলে যায় একদম, মানে ভাই 1000 টাকা দিয়ে ভাই 1500 টাকা দিয়ে চলে যায় দীঘা, ঠিক আছে? তো সুতরাং দীঘাটাকে নিয়ে একটা সুন্দর একটা জিনিস তৈরি করতে চেয়েছি। তো জানি না এরপরে ভাই সেকেন্ড পার্টে আমরা দীঘা নিয়ে কত কিছু দেখাতে পারবো, চেষ্টা করবো অবশ্যই দীঘা নিয়ে পুরো কভার করে ভিডিওটা তৈরি করার। তো তার জন্য তোমাকে এই ভিডিওটা তো লাইক করতে হবে, তার সঙ্গে ওয়েট করতে হবে সেকেন্ড পার্টের জন্য, একটু অপেক্ষা করতে হবে, তার মধ্যেও মাঝে মাঝে ভালো ভালো ভিডিও আসবে, আর এই ভিডিওর ব্লগ চলে আসবে ইয়োর বিষয়। তো চলো, লাভ ইউ বস, টাটা।